হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি সবাই ভালো আছো। আমি স্বর্ণ মিহিরা, স্বর্ণস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে। গতকাল রাতে এই ইলেকট্রিক যে কেটলিটা দেখতে পাচ্ছ এখন, এটা কিনে নিয়ে আসা হয়েছে। তো রাতে বিশেষ তেমন কোনো কাজ না থাকায় এটা আর কি খোলা হয়নি, তবে এখন যখন সকাল হয়েছে তো ইলেকট্রিক কেটলিটার খুবই দরকার পড়েছে। কারণ এই কেটলিটা বিশেষ করে আমি দুইটা কাজে খুব বেশি ব্যবহার করি, একটা হচ্ছে লাল চা বানানোর জন্য আর একটা হচ্ছে তরকারিতে গরম পানি দেওয়ার জন্য। তো এখন যেহেতু একটু চা করব, ভাবলাম যে কেটলিটা বের করি, আর যেহেতু আজ একটু ভিডিও করার ইচ্ছা ছিল তো ভাবলাম যে একসাথে এটা বেরও করি। আর এটা বের করতে করতেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করে দিই। আমার অবশ্য এই ধরনের আগেও একটা কেটলি ছিল, সেটাও এরকম গ্লাস কেটলি ছিল। তো ওটা হচ্ছে ফিলিপসের ছিল, আমি প্রায় বছর দুই ওটা ইউজ করেছি। ওটা অনেক ভালো ছিল, দুই বছরে আমার কোনো রকমের কোনো প্রবলেম কোনো দিন দেখা দেয়নি। তবে সেদিনকে হচ্ছে আমার খালা ওটা আর কি ধুতে যে এক পাশ আর কি ভেঙে ফেলেছিল, তো যার জন্য আর কি এটা চেঞ্জ করতে হয়েছে। তো কয়েকটা দিন ইলেকট্রিক মানে কেটলিটা ছাড়া বেশ অসুবিধায় আর কি পড়তে হয়েছে, আর খুব মন খারাপও লাগছিল এত সুন্দর একটা জিনিস মানে ভেঙে গেল। তো যাই হোক, নতুন যে কেটলিটা এটা পাওয়ার পরে এখন বেশ ভালোই লাগছে। তো নিজের জন্য এক কাপ চা বানিয়ে চলে এলাম বারান্দায়। ওদিকে হচ্ছে হাজব্যান্ড অফিসে চলে গেছে আর মেয়েও স্কুলে চলে গেছে, আজকে মেয়ের স্কুলের শেষ এক্সাম। তো নিজেরও একটু খুব মানে রিল্যাক্স লাগতেছে যে ও এক্সামটা দিয়ে এলে যদি শুনি যে এক্সামটা ভালো হয়েছে, তো তারপরে আর মানে এক্সামের টেনশনটা তো অন্তত গেল। তো যাই হোক, এখন একটু চা খাবো আর এখানে বসে আর কি বইটা পড়বো। আর বইটা পড়তে পড়তেই আজকের প্ল্যানটা সাজিয়ে ফেলবো, কারণ যেহেতু আজকে মেয়ের এক্সাম শেষ হয়ে যাচ্ছে তো আমারও আর কি বিশেষ কোনো চাপ নেই, ওরও পড়ার কোনো টেনশন নাই। তো আজ একটু শপিংয়ে বের হবো, কারণ অনেক দিন আর কি শপিং করা হয় না। আর যেহেতু মেয়ের এক্সাম শেষ হলো তো দেখা যায় কি অনেক দিন আর কি বাইরে খাওয়া দাওয়া করা হয় না, তো আজকে ফ্যামিলির সবাইকে নিয়ে আর কি এক জায়গায় খাওয়া দাওয়া করতে যাব। তো কোথায় যাবো এখনও জানি না, এখানে বসে বসেই প্ল্যান করবো, দেখি যে আজকে কোথায় খেতে যাওয়া যায়। তো আজকের ভিডিওতে আজকে সারাদিন কী কী করলাম, কোথায় গেলাম, কী শপিং করলাম, কোথায় খেতে গেলাম, তো সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো সবাইকে অনুরোধ রইল না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য। তো এই টেবিল চেয়ারটা আমি হাজব্যান্ডের জন্য কিনেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা যারা ভিডিওটা দেখোনি তো চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। আর সেই ফার্নিচারগুলোই আজকে ডেলিভারি দিল তিন দিন পর। তো ফার্নিচারগুলোই যে মাত্রই আর কি ঢুকলো বাসায়, তো এটা তো তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম, তো এই জন্য আর ডিটেলস আর কিছু বললাম না। শুভ্র ও টেবিল থেকে বইগুলো আর কি নামিয়ে নিয়েছে আর টেবিলটা হচ্ছে সেটও করে দিয়েছে। তো আমরা টেবিলটা কেউ আর কি গুছাইনি, আমার হাজব্যান্ড আসার পর আর কি ওকেই বলেছে যে তোমার বই তুমি তোমার জায়গা মতো আর কি রাখো, যেখানে রাখলে তোমার সুবিধা হবে। তো আবার হাজব্যান্ড ওর সুবিধা মতোই আর কি বইগুলো মানে গুছিয়ে নিচ্ছিল। তো ও ওর কাজ করতে থাকুক আর আমরা আমাদের কাজ করতে থাকি, চলো। তো সকালে তো তোমাদের আজকে বলেই ছিলাম যে আজকে একটু শপিংয়ে বের হব, তো যে কথা সেই কাজ, মেয়েকে নিয়ে আর কি শপিংয়ে চলে আসছি। আর শপিং টপিং করে তারপরে হচ্ছে রাত্রে যে আর কি খাওয়া দাওয়া করবো। তো এই যে দেখো, মেয়ের জন্য কিছু ড্রেস দেখতেছিলাম, ওর এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে, সরি ওর না আর কি আমারই পছন্দ হয়েছে। তো ওকে বললাম যে তুমি একটু ট্রায়াল দাও, তো ও আর কি ড্রেসটা ট্রায়াল দিচ্ছিল। তো পরার পরে বেশ ভালোই লাগছিল মোটামুটি। তো এই ড্রেসটা আর কি নেওয়া হয়েছিল। আর আমি কী কী শপিং করেছিলাম তো লাস্টে তোমাদের দেখিয়ে দেবো যে কী কী শপিং আজ করলাম। আর এই যে দেখো, আমি একটু আমার সোফার যে কুশন কাভার আছে সেগুলো আর কি একটু দেখতেছিলাম। এই কুশন কাভারগুলো আমার খুব ভালো লেগেছিল, এর আগে আর কি অনেকবার মানে অনেকগুলো দেখা হয়ে গেছে, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। তো যেহেতু এটা নিবো আর কি, এই জন্য এটারই আর কি ভিডিও করলাম। তো এটা নিবো এটা কনফার্ম হওয়ার পরেও আমি আরও আর কি খুঁটে খুঁটে দেখছিলাম যে আরও কোনো কিছু আর কি ভালো পাওয়া যায় কি না। তো আমার মেয়ে খুব বিরক্ত হয় আর কি, মানে আমি একটা নেওয়ার পরে যদি আরও দেখি তো ওর খুব বিরক্ত লাগে, তো আমাকে আর কি ঝাড়ি ঝুড়ি মারতেছিল। তো যাই হোক আর কি, ওগুলো রেখে তারপরে হচ্ছে আবার এই সেকশনের দিকে চলে এলাম।
তো এখান থেকেও টুকিটাকি কয়েকটা ক্রোকারিজ আর কি নিয়েছি। তো যেগুলো নিয়েছি একবারে আর কি বাসায় যেয়ে দেখাবো, এখানে বসেই দেখাতে পারতাম, কিন্তু আড়ংয়ের সবচেয়ে মেইন প্রবলেম হলো ওরা ভিডিও করতে দেয় না, আবার কোথাও কোথাও দেয়, যেমন গুলশান বসুন্ধরার আড়ংয়ে ওরা ভিডিও করতে দেয়, আবার এই যে যেমন মগবাজার তারপরে সায়েন্স ল্যাবের এইসব আড়ংয়ে ওরা কেন জানি ভিডিও করতে দেয় না, খুবই মানে বিরক্ত লাগে। আরে ভাই ভিডিও করলে কি হয়, এখন আজকাল সবাই তো ভিডিও করতেছে তাই না, তো ভিডিও করলে সমস্যাটা কোথায়, কি জানি আর কি ওদের কি সমস্যা। তো ওখানে ভিডিও করতে না পেরে তারপরে হচ্ছে চলে আসলাম, আর হাতে অনেকগুলো ব্যাগ ছিল, ওখান থেকে আসার পথে একটু মৌচাকেও ঢুকেছিলাম, তো এই যে যাই হোক দেখো কতগুলো ব্যাগ হয়েছে, তো এই জন্য আর ভিডিও অন করতে পারিনি। তো ভাবলাম যে একবারে বাসায় গিয়েই তোমাদের আর কি দেখাই যে আজকে কী কী শপিং করলাম। তো আমার আজকে মেইনলি তেমন কোনো টার্গেট ছিল না, শুধু মেয়ের একটু ড্রেস দেখা আর হচ্ছে কয়েকটা ক্রোকারিজ কিনবো, এটার উদ্দেশ্যেই আর কি আড়ংয়ে যাওয়া। তো আড়ংয়ে গেলে হয়েছে কি মানে দেখতে দেখতে মানে আমার চোখ আর কি হয়ে আসে যে আমি মানে মাঝে মাঝে নিজেই ডিসিশন নিতে পারি না যে আমি কোনটা নিব, মানে কোনটা দেখতে আসছি আর আমি কোনটা নিব। তো দেখা যায় কি যে আমি দেখতে যাই হচ্ছে মানে কিছু ইসের আইটেম, ক্রোকারিজ বা বেডশিট এই টাইপের আইটেম হয়তো নিয়ে আসলাম কুশন, বা দেখতে গেছি কুশন নিয়ে আসলাম বেডশিট, মানে আমার কোনো আসলে ঠিক থাকে না। আর আমি গেলে আমার মনে হয় কি যেটাই দেখি মানে খুঁজে খুঁজে একটু খুঁজলে আর কি মনে হয় যে সবই পছন্দ হচ্ছে, সবই পছন্দ হচ্ছে। তো যাই হোক দেখো এখানে আর কি কুশন কাভার এনেছি, এটা তো আর কি ওখানে বসে দেখিয়েছিলাম, আর এই যে সাথে আর দুইটা নিয়ে এসেছি, ওটার আর কি তিনটা আনছি আর এটার হচ্ছে দুইটা আনছি। আর এই যে দেখো এখানে কিন্তু প্রাইসগুলো সব তো দেওয়াই আছে, আর রঙের যা প্রাইস আর কি সেটা তো ওখানে গেলেই আর কি তোমরা দেখতে পাবে। তো কেমন হয়েছে আর কি আমাকে জানিও। আর আমার কেন জানি একটু হলুদের প্রতি, বিশেষ করে হচ্ছে বেডশিটে অথবা হচ্ছে কুশন কাভারে, আমার একটু হলুদের প্রতি একটু ফ্যাসিনেশন কাজ করে সবসময়, মানে কিছু একটা কিনতে গেলে একটু হলুদ হলুদ থাকলে আমার নিজের কাছে কেন জানি আর কি ভালো লাগে। তো প্রায় সময় দেখা যায় কি আর কি হলুদ হলুদ কিছু আর কি মানে কেনা হয়ে যায়। তো এই যে দেখো মেয়ের এটা হচ্ছে, এটা কিন্তু হলুদ না, এটা কী কালার বলবো, কালারটা এই মুহূর্তে আর কি মানে লেমন বা হচ্ছে কী কালার আর কি, আমার কালারটা আর কি ঠিক এই মুহূর্তে মানে মাথায় আসতেছে না। তো যাই হোক এই যে আর কি ড্রেসটা, ড্রেসটা প্রাইসটা আর কি রিজনেবল ছিল বলে আর কি নিয়েছি, আর ওকে পরার পরেও আর কি বেশ সুন্দর লাগতেছিলো। তো তারপর ওখান থেকে বেডশিটের যে সেকশনটা ওখানে গিয়েছিলাম, ওখানে কতগুলো বেডশিট দেখছিলাম, তো দেখলাম যে বেডশিট নিলে এখন একটু টাকার ঝামেলায় পড়ে যাব, কারণ এক একটা বেডশিট যেগুলো পছন্দ হয় সেগুলো সব তিনের উপরে, তিন চার করে এরকম। তো পাশেই হচ্ছে ওদের টি টেবিলের যে ক্লথ যে সেকশনটা ওটা ছিল, তো এখানে এটা আর কি পছন্দ হয়ে গেল, তো ওটা আর কি নিয়ে নিলাম। আর যেটা নিয়েছি ক্রোকারিজগুলো তো তোমরা যে সব দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো আর টুকিটাকি যে শপিং করেছি সেগুলো হচ্ছে বাসায় পরা কিছু বাটিকের ড্রেস কিনেছি, আমি দুদিন পর আর কি আমার একটু বাবার বাড়িতে যাব। আর এইখানে ঢাকায় ধরো একটা ড্রেস বানাতে গেলে 600-700-800 টাকা পর্যন্ত আর কি নেয়, পাইপিং টাইপিং দিয়ে যদি কাজ করাতে যায় তাহলে প্রায় 800 টাকার মতো নেয়। আর আমার হচ্ছে মার বাসার ওইখানে, ওইখানে আর কি এক মহিলা আর কি মানে জামাকাপড় মানে সেলাই করে দেয়, ওরা হচ্ছে 150 টাকা করে রাখে, মানে এই সুতির ড্রেসগুলো ওরা 150 টাকা করে রাখে, আর হচ্ছে যদি হচ্ছে একটু ভালো ড্রেস হয় তাহলে মনে হয় 300 টাকা করে রাখে। তো এই জন্য আর কি আমি যখন আর কি একটু সুযোগ পাই মার বাসায় যাওয়ার আগে, তখন তিন চারটা আর কি বাসায় পরা যে ড্রেসগুলো, তিন চারটা ড্রেস এভাবে করে আর কি নিয়ে যাই, আর ওই মার বাসা থেকে ওখান থেকে আর কি কাটা টাটাই তারপরে নিয়ে আসি। তো এই জন্য আর কি দেখো এই যে চার রকমের চারটা বাটিক আর কি নিয়েছি, মানে এগুলো নেওয়ার পিছনে মানে আমি একদমই টাইম ওয়েস্ট করি না, কারণ আমার মনে হয় কি যে তোমার মানে এগুলোর একটা জামা মানে 1500 টাকার একটা জামা এগুলো বাঁচতে বাঁচতে মানে মাথা খারাপ করে দিব, ওই টাইপের আর কি আমি না। আমি সবসময় যেটা যাই মানে আমার যদি এটা লাগে, ধরো পরার ড্রেস তো এত মানে চিন্তাভাবনা করে আর কি কখনোই আর কি ড্রেস আর কি কিনি না, ধামাধাম যাই ধামাধাম আর কি কিনে নিয়ে আর কি চলে আসি, দেখা যায় কি যে মানে 2 ঘন্টার মধ্যে আমার কেনাকাটা মোটামুটি শেষ, যা হাতের কাছে পাইনি এটি আর কি চলে আসি। তো সেইভাবেই আর কি দুমদাম করে এই চারটা ড্রেস আর কি নিয়ে এসেছি। আর এখানে আমার মামা শ্বশুরের মেয়ের জন্য আর কি চারটা আর কি টপস কিনেছি, আর এগুলো সব হচ্ছে মৌচাক মার্কেট থেকে কিনেছি, আর প্রত্যেকটা প্রাইস পড়েছে হচ্ছে 550 করে, ওই লোক আর কি মানে 600 করে আর কি খুব জোরাজোরি করতেছিল, তো লাস্টে যাই হোক আর কি 550 করে আর কি নিতে পেরেছি। আর যেটা কিনেছি সেটা হচ্ছে বাসায় পরা দুইটা গেঞ্জি কিনেছি, আর এই যে যে একটা প্যান্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়ের জন্য, ও আর কি এই প্যান্টটা আর কি চুজ করলো, কালো স্কার্ট প্যান্ট না কি জানি আর কি বলে, তো এটা আর কি নিয়েছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কেনাকাটা ছিল আজকে।
তো এখন চলে আসছি আর কি কাচ্চি খেতে। তো খাওয়ার সময় ঢোকার পথে এই বিড়ালটা আর কি দেখলাম, তো আর প্রিয়ত অদ্রি ওরা আর কি খেলা করছিল। তো যাই হোক, এখন এই যে চলে আসছি, আমরা আসলে আসছি হচ্ছে সুলতান ডাইস। এখানকার যে বিরিয়ানিটা সেটা আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু কয়েকদিন আগে যে স্ক্যান্ডালটা উঠলো, তো সেটার জন্য আর কি অনেক দিন আর কি এখানে আসা হয়নি। তো আজ এখানে অবশেষে মানে সাহস করে আর কি চলেই আসলাম। তো প্রিয়াঙ্কার হাসির কারণটা তো এতক্ষণ তোমরা আর কি বুঝে গেছো, যে কাচ্চি দেখে ও এরকম আর কি হাসতেছে। ও আসলে যে কোনো খাবার দেখলে এরকম হাসে, মানে ওর এত আনন্দ হয় ওই আনন্দের চোটে, মানে ও ওরকম করে আর কি হাসে। তো যাই হোক, আমার এক বান্ধবী আর কি ও একদিন বলতেছিল, মিলা তো বলতেছিল যে তোর ননদের হাসিটা আর কি ভালো লাগে, ওরা হাসি দেখার জন্য তোর বাসায় যাব। তো জানি না এই ভিডিওটা আর কি মিলা দেখবে কিনা, তবে ও যদি দেখে থাকে তো মিলাকে তোকে আর কি বলছি যে যে আমার বাসায় তোর আসার দরকার নেই, তোকে যে ফ্রি ফ্রি আমি আর কি ওর হাসিটা আর কি দেখাই দিলাম, তুই ওর হাসিটা বারবার টেনে টেনে আর কি দেখ আমার ভিডিওতে। তো যাই হোক, এই যে আমাদের আর কি খাবার দাবার চলে আসছে, তো আমরা খেতে থাকি। আর সেই পুরনো কথাটা তোমাদের আরও একবার মনে করিয়ে দিতে চাই, আমি তোমাদের বারবার করে এই কথাটা বলি, আসলে আমার নিজেরও খারাপ লাগে, আবার ভাবে কি যে না বললেও আসলে তোমাদের হয়তো অনেকের মনে থাকে না, তো সেজন্যই আর কি কথাগুলো বলা। যে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে আমার ভিডিওতে প্লিজ আর কি একটা লাইক দিয়ে দিও। আর যদি আমার এই ধরনের ভিডিও তোমাদের আরও দেখতে চাও তোমরা, তাহলে চাইলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো মানে ধন্যবাদ, বারবারই তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে তো আর বলার আসলে কিছু না, তারা তো আমাকে আর কি ভালোবেসে অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছো। তবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো যাই হোক, আজকে অনেক বকবক করে ফেললাম, তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো আজ এ পর্যন্তই থাক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।